শোগো তাল পাতার ইন্টারেস্টিং হচ্ছে এইটা যে তাল পাতার আপনি কি রং করেছেন পরে না খুবই সুন্দর খুবই সুন্দর বাংলাদেশি পাওয়া যায় এগুলো এত দাম কেন এরকম হবে কাজটা ছলে ঠিক আছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুডবাজ আজকের ব্লগে থাকছে কলকাতার নিউ মার্কেট দেখতে কেমন বা এখানে কি কি পাওয়া যায় অথবা বাংলাদেশের নিউ মার্কেট বা কলকাতার নিউ মার্কেটের মধ্যে তফাতটা কোথায় আমরা ভিডিওটা র্যান্ডমলি করার চেষ্টা করেছি এখানে প্রচুর ভিড় হয় তাই আপনারা আশা করি দেখলে কিছুটা হলেও দামের তফাত বা কী কী প্রোডাক্ট পাওয়া যায় তার একটা ধারণা পাবেন এক্ষেত্রে আপনারা উপকৃত হবেন যে আগে থেকে ডিসাইড করতে পারবেন যে কলকাতা থেকে কোন কোন জিনিসগুলো আপনারা কিনতে পারেন বা ভালো পাওয়া যাবে আশা করছি ব্লগটা আপনারা খুব উপভোগ করবেন আজকে আমরা নিউ মার্কেট এবং তার আশেপাশের যে মার্কেটগুলো আছে সেগুলো ঘুরে দেখব আর এখানের প্রোডাক্টের দামও আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফুডবাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনারা যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা নিউ মার্কেটের পাশেই অবস্থিত এটা বিশেষ করে ধর্মতলা যে বাস স্ট্যান্ড আছে কলকাতার তার বাপাশে অবস্থিত এখানে বিশেষ করে ছেলেদের আইটেমগুলো বেশ ভালো পাওয়া যাচ্ছে আপনারা ভিডিওতে ক্লিয়ারলি বুঝতে পারছেন তবে মেয়েদের আইটেমও আছে আমরা এখানে সকাল সকাল গিয়েছিলাম কিন্তু তখন মার্কেটটা বন্ধ ছিল কলকাতার একটা বিষয় আমাদের কাছে তেমন ভালো লাগে নাই সেটা হচ্ছে তারা সকাল প্রায় 11টার আগে দোকান খোলে না এখানে মানে তারা অনেক দেরিতে দোকান খোলে আবার রাতে অনেকটা সময় ধরে তারা থাকে এ কারণে সকাল সকাল দোকান খোলে না আমাদের যেমন নিউ মার্কেট এরিয়াতে 8টা বা 9টার মধ্যে ওপেন হয়ে যায় এই ক্ষেত্রে এখানে হয় না এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সাধারণত এগুলো আমাদের নিউ মার্কেটেও পাওয়া যায় তেমন আহামরি স্পেশাল কিছু আমি দেখতে পাই নাই প্রাইসগুলো মোটামুটি বাংলাদেশের মতোই যেহেতু টাকাটাকে রুপিতে কনভার্ট করে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশি টাকার মানে কিছুটা বেশি মূল্যেই এগুলো ক্রয় করতে হয় তবে বার্গেনিং করে আপনি কিনতে পারবেন এটার সুযোগ আছে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে তাই আমরা একটু এখন রিফ্রেশ হব তাই জুস কিনছি 10 রুপি করে 20 রুপি ওকে 20 রুপি ওই লিচুটা মজা ছিল এটাও দেখো ট্রাই করে কেমন হয় ভুললে কিন্তু কমে পাওয়া যায় আমরা এখন খাচ্ছি এটা আর হাঁটতেছি বিসমিল্লাহির রহমানির রহিম মোটামুটি এত মজা না লিচুটাই মজা বেশি অরেঞ্জটা মজা না আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতার রাস্তাঘাট একেবারে ফাঁকা বলেছি তো অনেক দেরিতে তারা দোকান খোলে আমরা এর ফাঁকে মোবাইল মার্কেট তাছাড়া অন্যান্য শপিং মলে গিয়েছিলাম তার জন্য আমরা একটা ব্লগ করবো সেগুলো দেখে নেবেন এখন বিকেল হয়ে গেছে আমরা চলে এসেছি নিউ মার্কেটে এখন দেখাবো নিউ মার্কেটে কী কী পাওয়া যায় দাম কেমন হয় মানুষের মাথা মানুষে খাচ্ছে এত ভিড় মার্কেট স্ট্রিট এর মধ্যে অর্ধেকই বাংলাদেশি কলকাতার মার্কেট স্ট্রিট যা বাংলাদেশিদের আস্তানা বলা হয় ওই জায়গা থেকে এই নিউ মার্কেট আসতে মাত্র 5-7 মিনিট লাগে আপনি যদি পায়ে হেঁটে আসেন অটোটা এখানে ঢুকতে দেয় না তাই পায়ে হেঁটে আসতে হয় অথবা ঘুরে আসতে হবে এখানের পরিবেশটা অবিকল বাংলাদেশের নিউ মার্কেটের এরিয়া যেরকম হয় তেমন আপনি এখানে ফুটপাতের জিনিস থেকে একেবারে নামি দামি ব্র্যান্ড সব কিছুর দোকান পেয়ে যাবেন বিশেষ করে যারা চামড়া বা চামড়া জাতের যে ধরনের মানে বেল্ট ব্যাগ জুতা এগুলো কিনতে চান তাদের জন্য এখানে বেস্ট একটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে শ্রীলেদার তাছাড়া ট্রেন্স অনেক নামি দামি ব্র্যান্ডের কিন্তু এখানে দোকান আছে আপনারা চাইলে সেগুলোও কিনতে পারেন অথবা এইভাবে সারি সারি দোকান আছে এগুলো থেকেও কিনতে পারেন বড় মানুষের জন্য ছোট মানুষের জন্য অন্যগুলো দেখতে হবে এই মার্কেটে আপনি পেয়ে যাবেন বাহারি রকমের ব্যাগ জুতা লেডিস আইটেম সহ অন্যান্য আইটেমস এখানে কিন্তু অরিজিনালের সাথে সাথে
অবিকল কপি প্রোডাক্টও পাওয়া যায়, তাই দেখে শুনে বুঝে বার্গেনিং করে তারপরে কিনবেন। রিজনেবল প্রাইসে যারা নিতে চান তারা নেবেন। মানে তাহলে চিকন চুরি হবে না, আমার একটু চিকন চুরি লাগতো। ওকে, এগুলো কত করে? চিকন হবে না, না আমার চিকন লাগবে এর থেকে অর্ধেক, মানে না বয়স্ক মানুষ তো ওটা চিকন চাচ্ছে, আরো বল চিকন আমাকে সাজে, মানে চিকন চাচ্ছে একেবারে চিকন। ওইটা না ভাইয়া, এই যে এই ব্যাগটা, এই যে ব্যাগ, এটা কত করে? ও আপনি না, এই যে এটা এটা, হ্যাঁ রেডিয়াম না, এটা কি ব্যাগ? রেডিয়াম কত করে? কত? 300 দেখবো, একটা দেখি আমাকে দেখান কত করে। আমি বলছি এটা 350। ওকে, এটা কত? 250। ঠিক আছে, আপনাদের দোকান হচ্ছে এখানে না? ব্লু প্রিন্টের সামনে। আপনার নামই ভুলে গেছেন, সঞ্জয় গুপ্তা। ঠিক আছে, বহুত সারা হ্যাঁ, চল লেবেল নিয়ে যান। এখানে কত মানুষ, জুতা জুতা। কি অবস্থা, হারাই গেছ আমারে? ঠিক আছে, তাল পাতা দিয়ে, মাশাআল্লাহ খুবই সুন্দর। কত করে? 6 টাকা পিস। আর এরকম এক থুম কত? ওইভাবে দেন। আপনার দোকান কোথায়? নাম কি? নিউমার্কেটের সামনে। তাল পাতা, ইন্টারেস্টিং হচ্ছে এইটা যে তাল পাতা। আপনি কি রং করেছেন পরে? না, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওকে, এই যে এই ভাইয়ের এখানে পাবেন, একটু কম রাখবেন বাংলাদেশ থেকে আসলে না, কালারটা কিন্তু খুবই সুন্দর সত্য কথা। আমার এইসব সালোয়ার কিনলে কেমন হয়? এগুলো সালোয়ার বুঝছো, কারারা মজা, এগুলো পুষ্কর আছে তো। কত করে? 450। দাম কেন বাংলাদেশে তো কম, আমাদের 450 হলে তো অনেক দাম। আমরা শ্রীলেদারে আসছি চামড়ার ব্যাগটা কেনার জন্য, এখানে অনেক জিনিস আছে, চলেন দেখি কি কি কেনা যায়। শ্রীলেদারে প্রচুর ভিড় থাকে, আমরা এখান থেকে ওয়ালেট আর অনেকগুলো জুতা কিনেছিলাম, ভিড় থাকার কারণে আমরা ভিডিও করতে পারি নাই।
আপনারা চাইলে এখান থেকে এগুলো নিতে পারবেন। নিউ মার্কেটে এত মানুষের ভিড়ে হাঁটতে হাঁটতে আমরা একদম টায়ার্ড হয়ে গেছি। এখানে কিন্তু অনেক ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, তাই এখানে আমরা ম্যাঙ্গো লাচ্ছিটা ট্রাই করব। কোনটা খাবা? তাই একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও। একটা খাবা তুমি? দুইটা খাবা নাকি শুধু ইয়া খাবা? ঠিক আছে, কত করে দাদা? এটা 60 টাকা করে ম্যাঙ্গো লাচ্ছি। ম্যাঙ্গো লাচ্ছি 60 টাকা করে ম্যাঙ্গো লাচ্ছি। অনেক মজার, ওকে, অনেক মজার বললো তো, অনেক মজার। তার উপরে আপনার হচ্ছে নাম হচ্ছে কিরণ নাকি? ওকে, অনেক মজার, খাও বেশি করে খাও। আবারও আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডের পাশের যে মার্কেটটা আছে, এটা নিউ মার্কেট থেকে কিছুটা দূরে, সেখানে চলে আসলাম। আমাদের টি শার্ট কেনার ছিল, তো সকালে দেখেছিলাম এখানে প্রচুর টি শার্ট পাওয়া যায়। এখন এসে কিন্তু তেমন পছন্দ হচ্ছে না বা সাইজেও মিলতেছে না, তাই আমরা কিনলাম না। শান্তিনিকেতন ডিজাইন না? শান্তিনিকেতন ডিজাইন হ্যায় জো কলকাতা কা ফেমাস, কলকাতা কা মাল নেই মিল সকতে হ্যায়, মেরা বাংলাদেশ তক সামান জাতা হ্যায়। বসুন্ধরা সিটি, বসুন্ধরা তে যায়, বুঝতে পারছি, খুবই ভালো। বাইরে শান্তিনিকেতন আছে সব, হ্যাঁ মানুষ আছে অনেক বেশি। কলকাতা শপিং মল, হ্যাঁ মার্কেটের পাশে একটা শপিং মল ছিল, সেখানে আমরা ঢুকে পড়লাম। সেখানেও তেমন টি শার্ট পছন্দ হয়নি, গড়পড়তা বাংলাদেশের নর্মাল যে টি শার্টগুলো ছিল সেগুলোই এখানে ছিল আমাদের মনে হইলো। তবে কলকাতা নিউ টাউনে মেবি ভালো কালেকশন পাওয়া যেত, আমরা সময় পাইনি সেখানে যাওয়ার জন্য। আর এখানেই আমরা মার্কেটগুলো একটু এক্সপ্লোর করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এখন অটো দিয়ে আমরা চলে আসতেছি মার্কিউ স্ট্রিট, মানে যেখানে আমরা আপাতত থাকছি। সবাই তো মার্কিউ স্ট্রিট নামেই চিনি, এটা কিন্তু কলকাতার 52 নম্বর ওয়ার্ড। তো এখানে বাংলাদেশি সবাই থাকে, আমরাও আছি। আশা করছি ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফেসবুক পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।